ত্যাগ করেছেন। ওনাকে যেভাবে দেখেছি আমি সেটা বলতে গেলে ধর্ম প্রচারে এবং সংঘদান অনুষ্ঠানে কঠিন শিবর দান অনুষ্ঠানে না দাবার কোনো অজুহাত তিনি করতেন না, সকল কিছুর উর্ধ্বে থেকে উনি সাদরে গ্রহণ করতেন। প্রতিটি অঞ্চলে এলাকার মধ্যে উনি সমাগম করেছেন, ধর্মদান করেছেন। আমার বিশেষভাবে মনে পড়ে বাতুয়া গ্রামের এমন কোন অনুষ্ঠান ছিল না যে ওনাকে পাই নাই, উনি আমাদের সার্বক্ষণিক সহযোগিতা দিয়েছেন, ধর্মদান দিয়েছেন। আজকে উনি যে আমাদের এই সেরে চলে গেছেন, আমি আমার বাতুয়া গ্রামের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করছি, সাথে সাথে